হ্যালো বন্ধু, তো কেমন আছে আপনারা? আমি আগের বার যখন বড় ঠাকুরের ভিডিও বানিয়েছিলাম তখন আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে বড় ঠাকুরগুলো কীভাবে আমরা ছাদ থেকে বার করি তার একটা ফুল ভিডিও আনার জন্য। তাই এই ভিডিওতে সেটাই আমরা আপনাদের দেখাবো। তো এই বড় মডেলটা বলতে পারেন আপনারা কীভাবে আমরা মানে দাঁড় করাবো? সেই মডেলটার জন্য দুটো বা তিনজন লোক লাগে, আমাদের দু তিনজন লোক লাগে। তো আমি আজকে দুজন লোক দিয়ে দাঁড় করে দেখাবো, আমি আর আমার একটা ভাই মিলে দাঁড় করাবো এই মডেলটা। তো দেখাচ্ছি কীভাবে আপনারা দাঁড় করাতে পারবেন। আর প্রথমে এই খুঁটিগুলো, যে খুঁটিগুলো দেবো, খুঁটিগুলো নিয়ে এই খুঁটিগুলো নিয়ে আসার পর নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন চির খেয়ে গেছে, দেখতে পাচ্ছেন নি। আমরা যে সামনে যে পইটাটা সামনে যে ইটগুলো দিই সেই ইটগুলো আমরা খুলে নিচ্ছি ঠেকনাগুলোকে আগে। তো যারা বড় ঠাকুর বানান তারা অবশ্যই জানেন কীভাবে আমরা এই মানে খুঁটিটা কেন দিই, কেন বড় ঠাকুর বসে যেতে পারে যখন তখন তার জন্য। ঠিক আছে, রোচা শর্ট